সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। আজ থেকে প্রায় 5-7 দিন আগে বলেছিলাম সরস্বতী পুজোর দিন বুঝতে পারবেন গরমটা কতটা পড়তে চলেছে এবছর আমাদের পার্শ্ববর্তী এলাকায়। নিশ্চয়ই সবাই টের পেয়েছেন দুপুরবেলায় কেমন গরম ছিল আজকে, কিন্তু সে নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ গরমটা থাকবে হয়তো 3-4 দিন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম 1-2 তারিখ পর্যন্ত। কিন্তু ফেব্রুয়ারি মাসের 3 তারিখের পরে আবারও শীত ফিরে আসছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতে। হয়তো দিনের বেলা তাপমাত্রা বাড়বে, কিন্তু ফেব্রুয়ারি 3 তারিখের পর থেকে আবারও রাত্রেবেলায় ভালো রকম ঠান্ডা পেতে চলেছি আমরা। তাই এখনই ভাববেন না গরম পড়তে চলেছে, আরও ফিরে আসবে ঠান্ডা। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ শুক্রবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। কালকে সকালবেলায় কোনো কোনো এলাকায় হালকা কুয়াশা থাকবে, সকালবেলা বলতে 8:30-9 পর্যন্ত, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার নীল আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সারাটা দিন। দিনের বেলায় কিন্তু অনেকটাই গরম থাকবে, কালকেও দিনের বেলার তাপমাত্রা থাকবে মোটামুটি 27-28 ডিগ্রির কাছাকাছি, রাত্রির তাপমাত্রা থাকবে মোটামুটি 14-15 ডিগ্রির কাছাকাছি। ফলে বলতে পারি কালকে একদম ভালো একটা দিন থাকতে চলেছে আমাদের জন্য, কারণ কালকে একদম আবহাওয়া থাকবে মনোরম আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই। আজকের মতো চললাম, আবার কালকে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।